ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিন হারায় না। মুখে মুখে সবসময় ভালোবাসি বলার চেয়ে আমার মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। ভালোবাসা দেওয়ার জিনিস, নেয়ার জিনিস নয়। আপনি যদি ভালোবাসা দেওয়ার চেয়ে ভালোবাসা পাওয়াতে বেশি সুখ পান, তাহলে আপনি এখনো ভালোবাসার গভীরে যেতে পারেননি। গভীর ভালোবেসে যে সুখ পাওয়া যায়, তার সাথে প্রায় অন্য কোনো সুখের তুলনা চলে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে ওঠে। প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না। নারীর প্রেমে মিলনের গান বাজে, পুরুষের প্রেমে বিচ্ছেদের বেদনা। ছেলেদের জন্য পৃথিবীতে সবচাইতে মূল্যবান হল মেয়েদের হাসি। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেয়াতেই বেশি আনন্দ। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। জীবন হলো বাঁচার জন্য, মন হলো দেবার জন্য, ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য, বন্ধুত্ব হলো জীবনকে সুন্দর করার জন্য। কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বোঝে, তবে নিজেকে নিঃস্ব ভেবো না, জীবনটা এতটা তুচ্ছ নয়। প্রথমে যদি কাউকে খারাপ লাগে, তবে নির্ঘাত তাকে ভালো লাগবে পরে। ফুল যদি পারে ভালোবাসা শিখাতে, চাঁদ যদি পারে রাতকে জাগাতে, মেঘ যদি পারে বৃষ্টি ঝরাতে, তুমি কি পারবে না শত বাধা পেরিয়ে আমায় ভালোবাসতে? পৃথিবীটা অনেক সুন্দর যদি সাজাতে পারো, মানুষ অনেক ভালো যদি আপন করে নিতে পারো, গল্প অনেক মধুর যদি বলতে পারো, সময় অনেক দামি যদি কাজে লাগাতে পারো। মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে, আর ছেলেরা বিয়ের পরে।